সালামালাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন কয়েকদিন ধরে বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে আমরা লাইভে আসতে পারি নাই আমি আছি মোহাম্মদ নাসিম সাথে রয়েছে মোহাম্মদ শরীফ তো করিবন পার হয়ে শীতলিয়ার দিকে এগিয়ে যাচ্ছি তারপর সকালবেলা বেলার রাস্তার আখা পাতা পাকা পথ গুলো দেখতে পাচ্ছে তো আমরা এখন শীতলিয়ার দিকে গিয়ে যাচ্ছি সুয়ার কিল থেকে করিবন করি পুরো বেলগড় বেল থেকে পূর্ব বেলগড় থেকে করিবন করিবন পার সরি সরি সুয়ার কিল থেকে পূর্ব বেলগড় পূর্ব বেলগড় থেকে উজিরপুরের অর্ধেক তারপর হচ্ছে করইবন করৈবন পার হয়ে শীতলিয়া দিকে গিয়ে যাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে শীতলিয়া গ্রামের অপরূপ দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে শুধু সবুজে ঘেরা দেখা যাক আজকে কতটুকু এক্সারসাইজ করা যায় মাঝে দুই তিন দিন গ্যাপ ছিল শরীফ ছিল না শরীফের কিছুটা ব্যক্তিগত সমস্যা ছিল এই কারণে শরীফ আমার সাথে আসতে পারেনি তবু আমি দুই দিন এক্সারসাইজ করছি তবে লাইভে আসতে পারেনি আপনারা আমার ভিডিওর মাধ্যমে এখন সবুজের সমারোহ গুলো দেখতে পাচ্ছেন তবে এখানে গাছ ছিল তেঁতুল গাছটি মনে হয় কেটে ফেলেছে অনেক বড় তেঁতুল গাছ ছিল পরিবহন শেষ করে আমরা শীতলিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই মাত্র শীতলিয়া গ্রাম ইন করেছি যারা অবশ্যই শীতলিয়া গ্রামে তারা कमांडर के माध्यम आ जानাবেন এইটা যতক্ষণ যাচ্ছে কো এইটা